শুক্রবার সকালে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক উদ্যোগে এক রক্তদান শিবির ও অর্গান ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন রাজধানীর আইজিএম হাসপাতালে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, এজিএমসি মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এবং অর্গান ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে এখনো মানুষের সঠিক ধারণা তৈরি হয়নি কিংবা একটা ভয় এখনো আছে। আমি আশা করি আপনাদের এই উদ্যোগটা এবং যে সেমিনার করবেন সেটা ভালোভাবে প্রচারিত হোক, সেখানে আপনারা মিডিয়ার সাথে কথাবার্তা বলুন, আর তাতে আমাদের মানুষের জন্য মানুষ পাশে যে দাঁড়ায় সেটা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ।